পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার ইস্কো কারখানা রোডের ধারে একটি লঙ্কা রসুন ও আদার গোডাউনে বৃহস্পতিবার রাতে হঠাৎ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যাকে বলা হবে তো আগ কেসে লাগা, আগ আপ কেসে লাগা, কেসে কে সামনে দুগো মোমবাতি জ্বালায় তো জি হ্যাঁ कैसे लगा पीछे हम कहें, हम तो कभी आते जाते भी नहीं है यार। ये क्या चीज़ का गोदाम था? ये एक मिर्चा आदि बेचता हुई रखता सामान, और मेरा फ्रिज था, चौकी था, बेंची था, ही था। কুলটি থানার পুলিশ খবর পেয়ে দমকল বাহিনীকে খবর দেয়। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী রিপোর্ট, আনন্দবার্তা। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার ইস্কো কারখানা রোডের ধারে একটি লঙ্কা রসুন ও আদার গোডাউনে বৃহস্পতিবার রাতে হঠাৎ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যাকে বলা হবে তো আগ কেসে লাগা, আগ আপ কেসে লাগা, কেসে কে সামনে দুগো মোমবাতি জ্বালায় তো জি হ্যাঁ कैसे लगा पीछे हम कहें, हम तो कभी आते जाते भी नहीं है यार। ये क्या चीज़ का गोदाम था? ये एक मिर्चा आदि बेचता हुई रखता सामान, और मेरा फ्रिज था, चौकी था, बेंची था, ही था। কুলটি থানার পুলিশ খবর পেয়ে দমকল বাহিনীকে খবর দেয়। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী রিপোর্ট, আনন্দবার্তা। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার ইস্কো কারখানা রোডের ধারে একটি লঙ্কা রসুন ও আদার গোডাউনে বৃহস্পতিবার রাতে হঠাৎ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যাকে বলা হবে তো আগ কেসে লাগা, আগ আপ কেসে লাগা, কেসে কে সামনে দুগো মোমবাতি জ্বালায় তো জি হ্যাঁ कैसे लगा पीछे हम कहें, हम तो कभी आते जाते भी नहीं है यार। ये क्या चीज़ का गोदाम था? ये एक मिर्चा आदि बेचता हुई रखता सामान, और मेरा फ्रिज था, चौकी था, बेंची था, ही था। কুলটি থানার পুলিশ খবর পেয়ে দমকল বাহিনীকে খবর দেয়। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী রিপোর্ট, আনন্দবার্তা।